তিন নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমি ইংল্যান্ডে পড়াশোনা করতে চাই, আল্লাহ আপনার জন্য কল্যাণ করেন যেখানে কল্যাণ আছে। আমি কি অক্সফোর্ডের বা ক্যামব্রিজের ফ্যাকাল্টির যে ফান্ডিং থাকে সেখান থেকে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে পারবো, বা ইংল্যান্ডে সেভিং স্কলারশিপ নিয়ে? মূলত আমার প্রশ্নটা হচ্ছে, নন মুসলিম কান্ট্রি থেকে বা কোনো সংস্থা থেকে ফান্ডিং নিয়ে পড়াশোনা করা কি যাবে? ফান্ডিং যদি আপনাকে করে কার্যে হাসানা হিসাবে, যে আপনাকে উদাহরণস্বরূপ $50,000 দিল বা $1,00,000 দিল পড়াশোনার জন্য, যে আপনি মাস্টার্স পিএইচডি কমপ্লিট করেন, আর তারপরে সেটা আপনি কিস্তিতে কিস্তিতে শোধ করে দেবেন, কিন্তু সেটাতে সুদ লাগবে না, ইন্টারেস্ট লাগবে না, তাহলে জায়েজ। এটা একটা। আর একটা ফান্ডিং হচ্ছে ফ্রি আপনাকে দিচ্ছে, ফ্রি। কখনও কখনও লোন দেয়, যেমন আমি জানি যে ইউকেতে, ব্রিটেনে আছে লোন দেয়, স্টুডেন্ট লোন আছে। তো ইন্টারেস্ট লোনে যদি সুদ নেই তাহলে হারাম, এরকম না। কিন্তু বিনা সুদে দেশের লোকজনকে অথবা স্টুডেন্টদেরকে সহযোগিতা করছে, কার্যে হাসানা। যেমন আপনাকে আমি $50,000 দিলাম, $50,000ই নেব, তাহলে জায়েজ, ধার নেওয়া দেওয়া জায়েজ। কিন্তু $50,000 দিয়ে আপনার কাছে আপনি দেবেন 10 বছর পর $60,000 নেব, তো হারাম। আর আরেকটা হচ্ছে যে দিয়ে দিল আপনাকে স্টুডেন্ট, আপনি পড়াশোনা করবেন, আপনাকে স্কলারশিপ হিসাবে ফান্ডিং, মানে ওনার ফ্রি দিয়ে দিল, যেটা হয়তো এটা জিজ্ঞেস করতে চাইছেন। মুসলিম সরকার দিক আর অমুসলিম সরকার দিক নিতে পারে, সমস্যা নেই। মুসলিম হোক আর অমুসলিম হোক, যদি আপনাকে লেখাপড়ার জন্য কেউ ফ্রিতে দেয় যে তোমার আমি খরচ দেব, তো নেওয়া জায়েজ রয়েছে। যতক্ষণ পর্যন্ত না বলবে যে আমরা কিন্তু তোমাকে ওই হারাম সুদ থেকে দিচ্ছি, হারাম ওই শুকুর বিক্রি করে দিচ্ছি, ওই মদের ব্যবসা থেকে দিচ্ছি, যতক্ষণ না বলবে ততক্ষণ আসল হচ্ছে যে হালাল। মুসলিম দিক আর অমুসলিম দিক, জি। তবে একটা কথা মনে রাখবেন, যেই সাবজেক্টের পড়ার ব্যবস্থা, লেখাপড়ার ব্যবস্থা মুসলিম দেশে আছে, সেই সাবজেক্ট পড়ার জন্য অমুসলিম দেশে যাওয়া জায়েজ নয়। এটা শরীয়তের আরেকটি মশলা, মনে গুরুত্বপূর্ণ মশলা, কারণ সেখানে দিন দুনিয়ার ফেতনা রয়েছে। দুনিয়া হয়তো সুন্দর হবে, কিন্তু আখেরা ধ্বংস করে চলে আসবেন। কত ভালো মানুষ গিয়ে সেখানে গিয়ে বেদিন হয়ে গেল, অথবা তার ছেলেমেয়েরা বেদিন হয়ে গেল, হ্যাঁ, ভবিষ্যৎ তার অন্ধকার হয়ে গেল, পাপে জড়িয়ে গেল। যেই ছেলেটা সৌদি আরবে অথবা বাংলাদেশে কোনোদিন ব্যভিচারের কাছে যায়নি, সেখানে কঠিন অবস্থা, কি বলা যায়, ভাষায় প্রকাশ করা মুশকিল। নারী ফেতনায় ডুবে গেছে, মদের ফেতনায় ডুবে গেছে, জি, শুকুরের গোস্ত খাচ্ছে, আউযুবিল্লাহ। তো যাদের দিনের হেফাজত করতে পারছেন না, সালাত নেই, পাঁচক তো সালাত পড়তো, কিন্তু ও দেশ দিয়ে বেনামাজি হয়ে গেছে, ওখানে গিয়ে নাস্তিক হয়ে গেছে। শুনবেন, অবাক করার মতো, এক ছেলে রিয়াজ ইউনিভার্সিটিতে পড়ে গেছে, ভারতের বিহারের, সাদ্দামের যুদ্ধের সময় সে এসেছিল বেড়াতে মদিনায়, আর আসার পরে আমাদের কাছে মদিনায় আসে। তো আমাদের কাছাকাছি, ওরা বিহারের হলো, আমার পাশাপাশি ডিস্ট্রিক্ট, বিহার আর বেঙ্গল খুব কাছাকাছি আমাদের, মালদা দিনাজপুর আর তার সাথে বিহারের দু তিনটা ডিস্ট্রিক্ট, তো এলাকার, আর বাংলাও বলতেও পারে। তো আমাদের কাছে আসলো, আসার পরে তাকে এলাকার মানুষ হিসাবে আমরা আপ্যায়ন করলাম। এক সপ্তাহ পর আমাদের কাছে থেকেছে, খাওয়া দাওয়া করিয়েছি মোদী ইউনিভার্সিটির ক্যান্টিনে, খাবার নিয়ে আমাদের সাথে বসিয়ে খেয়েছি, কখন নিয়ে গিয়ে রুমে নিয়ে গিয়ে খাওয়িয়েছি। মোদী ইউনিভার্সিটি থেকে তাকে একবার আপ ডাউন ইউকের টিকিট দিল, ব্রিটেনে থাকে, মাস্টার্স করতে গিয়েছে ওখানে। তার যে থিসিস সেটা দেখালো ইংলিশ, আমাকে দেখালো যেটা যে থিসিস করেছে, সাদ্দামের যুদ্ধের বছর, ওই 90-91 এই ঘটনা। সেই লোকটি পিএইচডি করেছে ওখানে মাস্টার্স করার পরে, আর তারপরে সেখানে গিয়ে এখন শুনছে যে সে নাকি একটু বেদিন টাইপের হয়ে গেছে, বলে বেদিন হয়ে গেছে এখন, ইসলামের ধার ধারে না, জি। তাহলে কি যে কখন ফেতনায় পড়ে যায়, সবসময় সতর্ক থাকতে হবে। ইসলামী সাহায্যে পড়ে গেছে রিয়াজ আল ইমাম ইউনিভার্সিটি থেকে, তারপরে কি গুমরা হয়েছে, নামটা শুধু বলবো না, যাতে করে একবারে যারা চিনবে ও চিনে না নেয় আর গিবত না হয়ে যায়। কিন্তু এটা নসিহতের জন্য বললাম যে সবসময় সতর্ক থাকার চেষ্টা করতে হবে, কখনো স্থায়ীভাবে সেখানে যাওয়ার চেষ্টা করতে হবে না। আর এমন সাবজেক্ট সেখানে পড়তে যাবেন না যেই সাবজেক্ট মুসলিম দেশে যথেষ্ট, কিন্তু হ্যাঁ, এমন সাবজেক্টের জন্য যেতে পারবে টেম্পোরারি যেই সাবজেক্টের দেশে ভালো পড়া হয় না। এখন থেকে ডিগ্রিটা নিয়ে এসে মুসলিম জাতির আমি উপকার করব, মুসলিম দেশের আমি উপকার করব, বাংলাদেশে আমি উপকার করব, সৌদি আরবে আমি উপকার করব, তাহলে ঠিক আছে। কিন্তু অনেকে যায় কি, ইসলামিক সাবজেক্টে সে পিএইচডি করতে গেছে, কোথায়, হ্যাঁ সে লন্ডন গেছে, লন্ডনে ইসলাম পড়তে কার কাছে যাবে,
সেখানে তো যারা পাশ্চাত্য, তার মানে ইসলাম ইসলামের প্রাচ্যবিদ যারা মুস্তাশরিক, পাশ্চাত্যের যারা প্রাচ্যবিদ ইসলাম নিয়ে চর্চা করে, পড়াশোনা করে, আর পড়ায়, গবেষণা করে, গবেষণা নামে কী করে জানেন, ইসলামের বিরুদ্ধে তারা বিষোদ্গার করে, মানুষকে গুমরা করে। তো সেখানে গিয়ে দিমাগ ধোলাই করে চলে, মিশরের এইরকম বড় বড় স্কলার আছে, ওদের লিস্ট আছে, যারা মিশরে যখন লেখাপড়া করেছে তখন ভালো মানুষ ছিল, তারা মুসলিম ছিল, কিন্তু পশ্চিমা দেশে ফ্রান্সে অথবা ব্রিটেনে লেখাপড়া করে এসে দেশে এসে গুমরার বেদিন হয়ে গেছে তারা। বড় ইতিহাস আছে এই 50 বছর 80 বছরের মধ্যে আমাদের কাছে। জি, সুতরাং সতর্ক সাবধান, অমুসলিম দেশে সহজে যাবেন না, আর গেলেও দিনের যথেষ্ট জ্ঞান, আকিদার জ্ঞান নিয়ে যাবেন, স্থায়ী বসবাসে নিয়ত রাখবেন, আল্লাহ রব্বুল যেন বাঁচিয়ে রাখেন, এবং যারা চলে গেছে আল্লাহ যেন তাদের হেফাজত করেন এবং তাদের জন্য ভালো ব্যবস্থা করেন আল্লাহ রাব্বুল আলামিন, ঈমান আমলের হেফাজতের আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বর প্রশ্ন করছে।